প্রিয় দ্বাদশ্রী বন্ধুরা আমি উবায়দুর রহমান আমাদের ইউটিউব চ্যানেল রহমান একাডেমি রহমান একাডেমি ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত আজ আমি তোমাদের জন্য এবি টি এ টেস্ট পেপারের বাংলার পাঁচটি পেজের অর্থাৎ এমসিকিউ সেটের পাঁচটি পেপারের আমি সম্পূর্ণ সঠিক ব্যাখ্যাসহ উত্তর করবো তো যাদের টেস্ট পেপার নেই তারা ভিডিওটি বারবার দেখবে আর যাদের টেস্ট পেপার আছে তাদেরকে বলবো তোমরা টেস্ট পেপার নিয়ে বসো এবং তোমরা তোমাদের সঠিক আনসারটি মিলিয়ে নাও এছাড়াও টেস্ট পেপারে একটি সমাধানের পদ্ধতি বলে দিই তোমাদের তোমাদের দুটো বাংলা বই আছে সেই বাংলা বই দুটোকে তোমরা জাস্ট থ্রু করো জাস্ট রিডিং করে নাও দেখবে হুবহু কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে যে কোনো টেস্ট পেপারের সমাধানে প্রশ্নের সমাধানে তো কথা না বাড়িয়ে আমি চলে যাব তোমাদের সরাসরি এই যে তোমাদের দু হাজার একুশ বাইশের টেস্ট পেপার এ বিটিএ তোমরা জানো খুব বিখ্যাত স্বনামধন্য টেস্ট পেপার তো এই টেস্ট পেপারটা আমি খুব পছন্দ করি কারণ তাদের প্রশ্ন চয়েস বা তোমাদের কোশ্চেন প্যাটার্ন খুব ভালো লাগে তাই তোমাদেরকে প্রতি বছরই আমি এই প্রশ্নের সমাধানগুলো করে দিই আমি তোমাদের বাংলা ইতিহাস দর্শন রাষ্ট্রবিজ্ঞান সংস্কৃত এডুকেশান এই বিষয়ে আমি সমাধান করতে পেজ আজকে করব নয় আটত্রিশ আটান্ন আটাত্তর নব্বই একশো এই যে তোমাদের ছটি পেজ দেখছো এই ছটি সেট আমি তোমাদের এমসি কের সমাধান তো কথা না বাড়ি চলো শুরু করা যাক দেখো তোমাদের প্রথম সেটের প্রথম প্রশ্ন কালো বেড়ালের লোম আনতে গেছে উত্তর হবে ভজন চাপড় পরের প্রশ্ন অনেক অনেক দূরে আছে কি আছে মেঘমদির মহুয়ার দেশ এই উত্তরটা হবে তবে দেখো বুড়িকে লাইলাহা ইহা ইল্লাল্লা বলতে সকর্ণে শুনেছে উত্তর হবে ফজলু শেখ পরে প্রশ্ন আমি দেখি কবি কবি কি তুলে আনার কথা বলেছেন উত্তর হবে গাছ সতীশ মিস্ত্রির করকমের ধানে মোড়ক লেগেছিল উত্তর হবে তিন রকমের হরকুল পাটনায় মোটা সাপটা পরে প্রশ্ন নিখোঁজ মেয়েটিকে কোথায় পাওয়া গিয়েছিল উত্তর হবে জঙ্গলে পরে প্রশ্ন বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তাকে বলে ফাঁপি এ বাদলা লেগেছিল এ বাদলা লেগেছিল মঙ্গলে দেখো বাদলা লাগলে শনিতে সাত দিন মঙ্গলে পাঁচ দিন বুধে তিন দিন বাকি সব একদিন করে তবে বাদলাটা লেগেছিল মঙ্গলে উত্তর হবে মঙ্গলে শিল্পকে যে মানুষ ভালোবেসেছে রজনীবাবুর মতে তার কিনে নেই বার্ধক্য নেই তার বার্ধক্য নেই উত্তর হবে তার বার্ধক্য নেই তারপরে যে প্রশ্নটা যেতে দেখো বিভাব নাটকে বৌদি হলেন উত্তর হবে তৃপ্তিমিত্র তারপরে দেখো পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম উক্তিটি করেছেন উত্তর হবে বৌদি পরে প্রশ্ন রজনীবাবু রামব্রিজকে কত টাকা বকশিশ দিয়েছিল উত্তর হবে তিন টাকা পরে প্রশ্ন রজনীবাবু থিয়েটারে আসার আগে চাকরি করতেন পুলিশের ইন্সপেক্টর অফ পুলিশ ছিলেন তারপরে দেখো বহুরূপী তখন লাটে উঠবে বহুরূপী একটি নাট্যগোষ্ঠী উত্তর হবে নাট্যগোষ্ঠী সংস্কৃত পরীক্ষায় অমর কত পেয়েছিল উত্তর হবে তেরো পরে প্রশ্ন রবীন্দ্রনাথের সহজপাঠ গ্রন্থের প্রচ্ছদ ও অলঙ্করণ করেছিলেন উত্তর হবে নন্দলাল বসু পরে প্রশ্ন মোহনবাগান ক্লাব গঠিত হয় উত্তর হবে আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে পরে প্রশ্ন ননসেন্স ক্লাব এর প্রতিষ্ঠাতা উত্তর হবে সুকুমার রায় যদি এই প্রশ্নটি কনফার্ম নয় তবুও আমার মনে হচ্ছে সুকুমার রায় কোথাও পড়েছি পরে প্রশ্ন তোমরা একবার মিলিয়ে নেবে আরমারা ডুবে গেল কেঁদেছিল উত্তর হবে ফিলিপ স্পেনের ফিলিপ খুব কেঁদেছিল ফিলিপ উত্তর হবে পরে প্রশ্ন মর্দানা শুনেই ছুটে গেল কার কাছে উত্তর হবে বলি কান্ধারি কাছে পরে প্রশ্ন উষ্ণধ্বনিটি হলো উত্তর হবে তল সঞ্জনী ব্যাকরণ এর প্রবর্তক উত্তর হবে চমস্কে চলো পরে পেজ দেখে নেওয়া যাক পরে পেজ চলে এসছি দেখো একচল্লিশ পেজ তোমরা খুলে ফেলো এবং তোমাদের উত্তরটি মিলিয়ে নাও প্রথম প্রশ্ন ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি বক্তা উত্তর হবে বড় পিসিমা ঠিক আছে তারপরে দেখো তখনও চাঁদ সূর্য উঠবে কি না ভাবে কে ভাবে উত্তর হবে বড় বউ কথাটা ভাবে পরে প্রশ্ন দেখো এখানে বারান্দা ফুল আছে এখানে রন্ন আছে এটা হবে অন্ন হলো মা নকি বলতেন ঠাকমা উত্তর হবে ঠাকমা পরের পরে প্রশ্ন বুড়িমা তুমি মরণি বলেছিল এখানে চৌকিদার এ বাদলা লেগেছিল মঙ্গলে পরে প্রশ্ন রক্তের অক্ষরে কবি দেখেছেন আপনার রূপ উত্তর হবে আপনার রূপ পরে প্রশ্ন গাছগুলো তুলে আনো ড্যাস বসাও তো এখানে হবে উত্তর হবে বাগানে পরে প্রশ্ন ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে উত্তর হবে শীতের দুঃস্বপ্নের মতো পরে প্রশ্ন বহুরূপী নাট্যগোষ্ঠীর জন্মলগ্ন থেকেই এই দলের সঙ্গে সম্পৃক্ত অমর গাঙ্গুলি অমর তারপরে দেখো রামব্রিজ রজনীবাবুকে ট্যাক্সিতে তুলে দেওয়ার জন্য বক্সিস পেয়েছিল উত্তর হবে তিন টাকা পরে প্রশ্ন হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম সাহেব হলেন আইজেনস্টাইন বানানগুলো ঠিক করে দেখে নেবে এখানে উত্তর হবে আইজেনস্টাইন পরে প্রশ্ন মরাহাতি সোহালাক বলেছিলেন উত্তর হবে রজনী চ্যাটুর্যে পরে প্রশ্ন এ কি রবীন্দ্রনাথের গান হচ্ছে নাকি বলেন শম্ভু পরে প্রশ্ন শিল্পকের যে মানুষ ভালোবেসে তার উত্তর হবে বার্ধক্য নেই পরে প্রশ্ন দেখো পথিক নাটকটি লেখেন উত্তর হবে তুলসী লাহাড়ি উত্তর হবে তুলসী লাহাড়ি পরে প্রশ্ন শাহজাহান নাটকটির নাট্যকার হলেন ডিএল রায় অর্থাৎ দ্বিজেন্দ্রলাল রায় জয় ঠাসা মোহনীয় উত্তর হবে রোম জয় তরণে মোহনীয় মোহনীয় রোম পরে প্রশ্ন উনি রীতিমতো হতভম্ব উনি হলেন উত্তর হবে বলি কান্ধারি পরে প্রশ্ন বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল উত্তর হবে বিংশ শতাব্দীর গোড়ার দিকে পরে প্রশ্ন একটি তাড়িত ধ্বনি হল উত্তর হবে অপশন ঘ তারপরে দেখো অস্বচ্ছ জলরঙে আঁকা ছবিকে বলে উত্তর হবে অপশন গুয়াশ পরে প্রশ্ন ভারতীয় ফুটবলের ইতিহাসে চিরস্মরণীয় ছিলেন উত্তর হবে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী তারপরে দেখো পরে প্রশ্ন চর্চা আর গবেষণার জন্য বসু বিজ্ঞান মন্দির তৈরি করেন উত্তর হবে জগদীশচন্দ্র বসু এখানে শেষ শেষ করছি পেজটা পরে পেজে চলো দেখা যাক তিন নম্বর সেট নিয়ে চলে এসেছি তো তোমরা একষট্টি পাতা খুলো এবং উত্তরগুলি মিলিয়ে নাও প্রথম প্রশ্ন খুবই অদ্ভুত কথা অদ্ভুত কটাটি হল বড়োপিসিমার বিয়ে হয়নি অপশন খাওয়া উত্তর হবে বড়োপিসিমার বিয়ে হয়নি ত্রস্তবাসিনী প্রায় ছুটে আসে তো এখানে উত্তর হবে উৎসব অসহজ বাড়ির ভাত খেতে যাচ্ছিল তবে দেখো নইলে দোষ লাগবে উত্তর হবে ঘ রাতের মধ্যে সৎকার না হলে টেক্সট বই ভালো করে পড়বে তাহলে সব উত্তর তোমাদের ক্লিয়ার থাকবে পরের প্রশ্ন দেখো রাড় বাংলার পৌষ মাসের শীতে শীতের বৃষ্টিকে ভদ্রলোকে বলে পৌষে বাদলা আর ছোটো লোকে বলে ডাউ তো পৌষে বাদলা উত্তর হবে বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো রিপিট এসছে বুড়িকে নদীতে ফেলে আসতে উত্তর হবে বুড়িকে নদীতে ফেলে আসতে পরে প্রশ্ন কবি শক্তি চট্টোপাধ্যায় আমি দেখি কবিতাটির উৎস যে কাব্যগ্রন্থ সেটা হবে অঙ্গুরিত হিরণ্য জল পরে প্রশ্ন মহাদেশ কবিতাই মানুষের চোখে হানা দেয় ক্লান্ত দুঃস্বপ্ন পরে প্রশ্ন চিনিলাম আপনারে কবি নিজেকে চিনে চিনলেন কীভাবে আঘাতে আঘাতে বেদনায় বেদনায় পরে প্রশ্ন তার নাকি দারুণ বক্স অফিস কিসে উত্তর হবে হাসির নাটকে পরে প্রশ্ন রাজনীতি বড়কুট কথাটি বলেছিল রজনী পরে প্রশ্ন একেবারে বেঘরে মারা পড়ব তাহলে এ কথা বলেছিল উত্তর হবে কালিনাথ সেন উত্তর হবে কালীনাথ সেন পরে প্রশ্ন বিশ্বভারতী কি পারমিশন দেবে বিশ্বভারতী যা পারমিশন দেবে না তা হলো উত্তর হবে ন্যাকামির ভঙ্গিতে লতা দোলে গানটি গাওয়া কি বললাম ন্যাকামির ভঙ্গিতে মালুতিলতা দোলে গানটি গাওয়া পরে প্রশ্ন শিল্পকে যে মানুষ ভালোবেসেছে রজনীকান্তের মধ্যে তার বার্ধক্য নেই একাকিত্ব নেই রোগ নেই উত্তর হবে সবগুলোই সঠিক উত্তর হবে সবগুলোই সঠিক পরে প্রশ্ন দেখো কাবুকি থিয়েটার দেখে উচ্ছ্বাসিত হয়েছিল আইজেনস্টাইন বানানটা দেখবে আইজেনস্টাইন পরে প্রশ্ন তাহলে সে রাজনীতি আমার জন্য নয় উত্তর হবে পিতাকে সিংহাসনচ্যুত করা হঠাৎ পেছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায় চাল চাই কাপড় চাই পরে প্রশ্ন যারা পারে তাদের পক্ষে মোটেই অসম্ভব নয় কথা বলেছিল লেখকের স্কুলের মাস্টারমশাই উত্তর হবে লেখকের স্কুলের মাস্টারমশাই দশ দশ বছরে এক একজন মহামানব উত্তর হবে মহামানব দুটি স্বাধীন রূপমূলের সমবায়কে বলা হয় উত্তর হবে মিশ্র রূপমল পরে প্রশ্ন নববঙ্গীয় চিত্ররীতির জনক বলা হয় উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুরকে পরে প্রশ্ন দিল্লি দরবার তথ্যচিত্রটি নির্মাণ করেন উত্তর হবে বিমল রায় পরে প্রশ্ন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন উত্তর হবে প্রশান্ত চন্দ্র মহলান বিশ পেজে যাওয়া যাক দেখো পরে পেজে চলে এসেছি পেজ নাম্বার আশিতে চলে এসছি তোমরা খোলো পেজ নাম্বার দেখো প্রথম প্রশ্ন শনিতে বাদলা লাগলে তা থাকবে সাত দিন আমরা পড়েছিলাম আগে শনিতে সাত মঙ্গলে পাঁচ বুধে তিন উত্তর হবে শনিতে বাদলা লাগলে সাত দিন পরে প্রশ্ন বুড়িকে হরিবল বলতে স্পষ্ট হ্যাঁ সরি বুড়িকে হরিবল বলতে স্পষ্ট শুনতে পাই নকড়ি নাপিত উত্তর হবে নকড়ি নাপিত পরে প্রশ্ন চৌকিদারে পরনে যে পোশাক ছিল উত্তর হবে নীল রঙের উর্দি নীল রঙের পরে প্রশ্ন এখানে বাঘিনী আছে এটা উত্তর এখানে বাঘিনী আছে এখানে টাইপ মিস্টেক আছে এটা বাসিনী হবে বাসনী লুকিয়ে উৎসবকে খেতে দিয়েছিল উত্তর হবে ছাতু পর্দা খুললে দেখা যায় মঞ্চ সম্পূর্ণ ফাঁকা পরে প্রশ্ন শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে যে নাটকের দৃশ্য উত্তর হবে রিজিয়া তারপরে প্রশ্ন দেখো বল্লভ ভাই বলে গেছেন উত্তর হবে বাঙালিরা কাঁদনে জাত পরে প্রশ্ন এ কথাটা মালিকের কানে তুলবেন না চাটুজি মশাই কারণ বক্তা একেবারে বেঘরে মারা পড়বে বক্তা একেবারে বেঘরে মারা যাবেন দ্য নাইট ইজ কলিং মি সংলাপটি বানসা বা শ পরে প্রশ্ন রাজনীতি বড়কুট যাকে বলা হয়েছে সেটা হচ্ছে মোহাম্মদকে অরঙ্গজেব মোহাম্মদকে বলবে কথাটা রাজা রথ রহনম নটায়াতি কথার অর্থ হচ্ছে রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন পরে প্রশ্ন নানা রঙের দিন নাটকে রিজিয়া নাটকের যে চরিত্রের সংলাপ রজনীবাবু বলেছেন আলমগীর মিরিজুমলা শাহজাহান উত্তর হবে বক্তিয়ার কি বললাম রিজিয়া নাটকে চরিত্রে বক্তিয়ার চরিত্রে বলেছিলেন ঠিক আছে উত্তর হবে বক্তিয়ার এ জীবন আমৃত্যুর দুঃখের তপস্যা উত্তর হবে দুঃখের তপস্যা পরের প্রশ্ন মেঘমদির মহার কোথায় আছে মেঘমদির মহার কোথায় আছে অনেক অনেক দূরে উত্তর হবে অনেক অনেক দূরে আমি তা পারি না কবি পারেন না কি বলছে ঈশ্বরেরও দোহাই দিয়ে বসে থাকতে ঈশ্বরের দোহাই দিয়ে বসে থাকতে হলেই বুঝতাম বাড়িতে অরন্ধ্রন আর কি হতো মেঝেতে সুতো হতো এখানে বাড়িতে অরন্ধ্রন পরে প্রশ্ন গলদের নিবাদ করেছিল সিজার রবীন্দ্রনাথের সহজপাঠ বইটির প্রচ্ছদ ও অলঙ্করণ করেছিলেন উত্তর হবে এর আগে পেয়েছি আমরা নন্দলাল বসু বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা উত্তর হবে প্রফুল্লচন্দ্র রায় পরে প্রশ্ন বাঙালির প্রথম সার্কাসের নাম ন্যাশনাল সার্কাস পরে প্রশ্ন ল ধ্বনিটি হল পার্শ্বিক ধ্বনি পরে প্রশ্ন বাক্যের অব্যবহিত উপাদান বিশ্লেষণে কথা বলেছেন ব্লুমফিল্ড তো ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে তাই আজকে এখানে শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো আর নতুন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনে তোমরা অল প্রেস করে রাখবে আজকের আলোচনা এ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো নিজের প্রতি খেয়াল আবার দেখাবে নতুন কোন ভিডিও ততক্ষণ বাই বাই